হচ্ছে আবার যে আমাদের লাইফটাকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং আপনাদের মধ্যে যে বেশি লাইফ শেয়ার করবে সে আমাদের টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করার সুযোগ পাবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করবেন। ম্যাডাম আরিফিন সজীব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 27 উইকস, আলহামদুলিল্লাহ, আমার খুব সর্দি আজ 2 দিন, আমি এখন কি খেতে পারি প্লিজ বলবেন। সর্দি কি করতে, আমার খুব সর্দি, দুদিন সর্দি। আচ্ছা, সর্দির জন্য যেটা করতে হবে, তুমি ঠান্ডাটা অ্যাভয়েড করো। আর যদি তোমার অনেক কফ থাকে, মানে এইসব জায়গায় ভার ভার লাগে, বুঝতে হবে যে তোমার হয়তো বা একটু ইসের মতো হয়েছে, মানে এটা কি বলে, সাইনাস তো মানুষ বুঝে, এইসব জায়গায় ভিতরে একটু ই হয়, এটা একটা হতে পারে। একটা হতে পারে ঠান্ডা লেগেছে, তুমি ঠান্ডা যদি থাকে, কফ থাকে, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও ভালো, তোমার ডক্টর কথা বলতে পারো, আর তুমি একটু ইনহেল করতে পারো, জাস্ট গরম পানি মুখে, গরম পানিটা দিয়ে মুখ আর নাকটা খুলে, তো করোনাতে অনেকে আমরা ভাবি এরকম ক্ষেত্রে করো, ডাইরেক্টলি ভাপটা তোমার গলার মধ্যে গেলে তোমার কফটা, যদি সত্যি সত্যি ভিতরে কফ থাকে, ওগুলা কিন্তু বের হয়ে যাবে, আর একটু অ্যান্টিহিস্টামিন খেতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম সম্রাট দাস প্রশ্ন করেছেন, ম্যাম আমার 22 উইক চলছে, আমার সকাল থেকে পাতলা বাথরুম হচ্ছে, এটা কি বেবির কোনো প্রবলেম হবে প্লিজ জানাবেন। আচ্ছা, ডিপেন্ড করে, লুজ মোশন কে আমরা খুব পছন্দ করি না, যদি অনেক বেশি লুজ মোশন হয় এটা কিন্তু বডি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, শরীর থেকে লবণ চলে যেতে পারে, তাই বলে সম্রাট তো নিশ্চয় মেয়েদের নাম না, বুঝতে পারছি না এটা কি মহিলাদের নাম কিনা, এনিওয়ে যদি বেশি যায়, মানে বেশি লুজ মোশন যদি বেশি পরিমাণে হয়, বডি থেকে লবণ চলে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে, এর জন্য তো বেশি বেশি করে অয়েল স্যালাইনও খেতে হবে, আর দেখতে হবে যদি অনেক বেশি হয় তখন অনেক সময় আমরা একটা সিপ্রোসিন জাতীয় ওষুধ, মানে সেফটি একজন বা একটা সেফটি একজন বলি, একটা ক্যাপসুল ডেইলি করে খাওয়ার জন্য দিয়ে দিই, অ্যাজিথ্রোমাইসিন খাওয়া যেতে পারে, সিপ্রোসিন খাওয়া যেতে পারে, এগুলো ডেইলি ডোজ, এগুলো খেয়ে দেখতে 3 দিন খেয়ে দেখা যেতে পারে, সিপ্রোসিন ওষুধ দিনে দুবার খেতে হয়, অ্যাজিথ্রোমাইসিন অথবা সিপ্রোসিন এগুলো খেয়ে দেখা যেতে পারে যদি অনেক বেশি হয়, যদি একটু অত বেশি না হয় জাস্ট ওরাল স্যালাইন খাবার, আর এটা মাথায় রাখবা, আর সিরাম ইলেকট্রোলাইটটা পরীক্ষা করে নিও। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ফাতেমা তো জোহরা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার 34 উইক ডেলিভারি, 34 উইকে ডেলিভারি হয়ে যায়, বেবির ওয়েট 2400 গ্রাম, আল্লাহর রহমতে বাবুর কোনো প্রবলেম নেই, কিন্তু দুধ খাওয়ার পরে বাবু হেঁচকি ওঠায় প্রতিবার খাবার পরে, এটা কি কোনো সমস্যা? হেঁচকি ঠিক আমি জানি না কি বলতে চাচ্ছ তুমি, কারণ বাচ্চাদের অনেক সময় বাতাসটা বের করে দিতে হয়, না থাকলে যদি পেটে গ্যাস থাকে ওরা কিন্তু খুব আনইজি ফিল করে, পরে বমি টমিও হতে পারে, কিন্তু হেঁচকিটা আমার মনে হয় বাচ্চা ডাক্তারদের রোগীদের ভালোর জন্য, মানে আমি আমার অবাক লাগে দুটো কারণে, একটা হচ্ছে ওরা জানে না, একজনকে শুনলাম আমাদের শেষে শান্তার কথা, বাট আরেকটা জিনিস আমি অবাক হই যে যখন ওরা অবাক হই না এটা ঠিক আছে, ওরা অনেক বেশি নেটে সার্চ করে ডাক্তারের পরামর্শ না নিয়ে, আর অনেক অন্যের কথা শুনে, ওই যে বললো যে পরীক্ষা করলে বাচ্চা ক্ষতি হতে পারে, আসলে তো তা না, কথা হলো আমরা আমরাও মনে প্রাণে চাই যে একটা রুগী যখন আমার কাছে আসবে তাকে আমি একটা সুস্থ প্রেগনেন্সি ফলো করাবো, ফলো করব তাকে আমি, এবং একটা সুস্থ বাচ্চা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ প্রেগনেন্সি তাকে আমি দেবো, এটি আমাদের উদ্দেশ্য থাকে, এবং আমাদের উদ্দেশ্যের জন্য ওনাদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, ওনারা আমাদের কাছে আসবেন, WHO-র গাইডলাইন অনুযায়ী, WHO-র অ্যাডভাইস অনুযায়ী বা WHO-র গাইডলাইন অনুযায়ী আমাদের কিন্তু 8টা চেক আপ করার কথা প্রেগনেন্সিতে, সেটা যেন আমরা ফলো করার চেষ্টা করি, ওনাদের কিচ্ছু করতে হবে, ওনাদের শুধু আমাদের কাছে আসতে হবে, বাকিটা আমরা বুঝবো, বাকিটা আমরা করব, সেটা যদি না হয় তাহলে কিন্তু অনেক আমাদেরও খারাপ লাগে যে আমরা ভালো করে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারি নাই বুঝে, তবে আমি মনে করি এখানে আমি এই ফোরামে আজমিন ডক্টরদেরকে বলতে চাই, জুনিয়র ডক্টরদেরকে বলতে চাই, যারা আমাদের বাডিং ডক্টর, বাডিং স্পেশালিস্ট, তাদের বলতে চাই, কারণ প্রসব পূর্ব সেবা কিন্তু শুধু আমরা করি না, স্পেশালিস্টরা করে না, এটা নন স্পেশালিস্ট, নন গাইনোকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান সবাই করি, সবাই যেন মনে রাখি যে রুগীকে বুঝাতে হবে, পেশেন্টদের বুঝিয়ে বলতে হবে যে আপনার এইটা হয়েছে, আপনার এটা করা উচিত,
আপনার বাচ্চা ভালো আছে, আপনার বাচ্চার সমস্যা আছে, হোয়াট এভার, আমাদের বুঝিয়ে বলতে হবে, এটা আমাদের দায়িত্বে বর্তায়। আমি রুগী দেখবার, রুগীকে কিছু বুঝাবো না, এটা কিন্তু হবে না। আজমি তুমিও যেরকম তোমার প্রফেশনে করবে, তোমার লাইনে করবে, আমরাও কিন্তু আমাদের লাইনে করবো। এটা আমরা লাস্ট কথা বলি যে আমরা আসলে খুব ডেলিকেট একটা সিচুয়েশনে ট্রিটমেন্ট করি, কারণ দুটা লাইফ নিয়ে আমরা ডিল করি, এর জন্য একটা না দুটা লাইফ নিয়ে আমরা ডিল করি, এর জন্য আমাদেরও খুব ভিজিলেন্ট থাকতে হবে। এবং আমি ডাক্তারদের বলবো, প্লিজ রুগীদের বলবো, প্লিজ আপনারা আসবেন, ডক্টর ডক্টরের কাছে আসবেন, ডক্টরের পরামর্শ নেবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। এবং দর্শক, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা লাইফটিকে একটু শেয়ার করে দেবেন, কারণ হয়তো বা আপনার এই লাইফটি শেয়ারের মাধ্যমে অনেকে জানবে এবং উপকৃত হবে। এমন অনেক দর্শক আছে যারা ডাক্তারের কাছে যেতে পারছে না, ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারছে, তো তারা এই লাইফটিকে দেখে হয়তো বা বিভিন্ন প্রশ্নের সমাধান পাবে। এবং দর্শক, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী লাইফগুলো আমরা সরাসরি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার করবো।